কি হয়েছিল? রাত্রে বলতে তখন প্রায় বাজে রাত 11:30 নাগাদ, আমি ভাড়ি জমাদাবাড়ি করি গৌরাডির 2 নম্বর অঞ্চলে 250 নম্বরে, 2 নম্বরে বুথের সভাপতি। আমি পার্টি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, সবাই যখন বাড়ি যাবে আমি একা পার্টি অফিস সামনে বাড়ি যাচ্ছি। তৃণমূলের কোনো গুন্ডা বাহিনী, কিছু গুন্ডা বাহিনী তৃণমূলের পার্টি অফিসে বসে মদ খাচ্ছিল, পার্টি অফিসে বসে মদ খাচ্ছিল। আমি রাস্তা দিয়ে আসছি, আমাকে ডাকলো তার মদ খেতে খেতে, তো আমি দাঁড়াই না, আমি পালিয়ে আসছি। উল্টো পাল্টা গালাগাল দিতে লাগলো, দেওয়ার পর আমি দাঁড়িয়ে গেছি। তোরা গালাগাল দেওয়া পাচ্ছিস কেন? আমি বললাম তোরা গালাগাল পাচ্ছিস কেন? রানীতি করে গন্ধ দিয়ে ওদিকে সবারই আছে, আমার রানীতি হচ্ছে আমার জমাতে বাড়ি ভালো লাগে করছি, তুই তৃণমূল ভালো লাগে তোরা করছিস, তোরা গালাগাল পাচ্ছিস কেন? বলতে না বলতেই 3-4 দিন আমাকে ধরে ফেলে, তোর বেঁধে রাখা মারধর করে, মোবাইলটা কেড়ে নিয়ে ফেলে দেয়, মোবাইল স্ক্রিনটা বেঁধে গেছে আমার কাছে, বেঁধে রাখা মারধর করে। আরও অনেক অনেক অনেকজনই ছিল ভিতরেতে, ভেতরে বসে মদ খাচ্ছিল। আমার মনে হয় যখন গৌরাটি গৌরাটিতে যশ চক্রবর্তী আছে আর শ্যামল সাঁতরা আছে, ওদের মদ দিয়ে হয়েছে করেছে কাজটা, আমি জানতাম না আমার উপরে অ্যাটাক হবে বলে। থানায় এসেছি একটাই, কাল রাত্রি 10:30 সময় আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি সৌরভ দত্ত, উনি মোবাইল ফোন ঘাটছিলেন, স্পোর্টিং ক্লাবের সামনে বসেছিলেন, আর তৃণমূলের দুষ্কৃতীরা তারা মদ খাচ্ছিলেন। মদ খেতে খেতে সৌরভ দত্তকে দেখে বলছি তুই বিজেপি পার্টি করিস, তুই ভারতীয় জনতা পার্টি প্রচার করেছিস, এইভাবে প্রচণ্ড লাঠি রড এবং চাকু চাকু নিয়ে তাকে ওই পায়ে পেটে গাঁথতে যায়, পেটে গাঁথার সে সরে যাওয়ার পর পায়েতে তার আঘাত লাগে। তা এই রকম পরিস্থিতি বর্তমান গোড়াটি 2 নম্বর অঞ্চলে এই টিএমসির লোকেরা মদ খেয়ে সবসময় বাড়াবাড়ি করছে। এমনকি ওই জায়গাতে বর্তমানে আমার প্রশাসনের কাছে আবেদন, যাকে ওই একটু প্রশাসন গার্ড দেয় যাতে মদ খাওয়া ওখান থেকে বন্ধ করে, তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন জানাচ্ছি। আমার নাম গ্রামীণ মন্ডল সভাপতি কিঙ্কর পাল, বিজেপি। হ্যাঁ, এই জন্যই আমি থানায় কমপ্লেন জমা করতে এসেছি। কাদের কাদের ওই কাদের কাদের নামে? শ্যামল সাঁতরা, অশোক চক্রবর্তী, রবীন দত্ত, শেখ হিরো, শেখ বিল্লা, লোকো আলী শাহ, আর প্রশান্ত গায়েন, সোমনাথ মান্না, সৌরভ দত্ত হসপিটালে ভর্তি আছে।